বাকিটা অনেক আবার আমার ঘরের ফ্রেশ পাখি হচ্ছে, এটা অনেক কিউট, এক্সট্রিমলি কিউট, ওর কালারটা অনেক সুন্দর, ভেরি নাইস, কালারটা খুবই সুন্দর। বাট আই থিঙ্ক ওর এজ হয়ে গেছে প্রায়, আই থিঙ্ক শি ইজ এজড অ্যারাউন্ড 3 years, বাট ও এখন পর্যন্ত কোনো বেবি দেয়নি, যতবারই ডিম পারছে স্টিল কোনো রেসপন্স নেই, কোনো ফার্টাইল এগ হয় নাই, আউট অফ নোয়ার, মানে ও হঠাৎ করে কয়েকটা দিন ধরে খুব শুকিয়ে যাচ্ছে, মানে ওর রিব কেজগুলো শুকিয়ে যাচ্ছে, জানি না কেন এই, কিন্তু এখন আজকে সকাল, আজকে শুক্রবার, আজকে 28 জানুয়ারি 2022 সাল, আজকে কেমন জানি খুব বেশি উইক হয়ে আছে। ও আমার খুব পছন্দের একটা কালার, দেখেন সবাই খুব সুন্দর একটা কালার, বাট ও কেমন জানি ও খুব আজকে খুবই ঝিমিয়ে আছে, আই ডোন্ট থিঙ্ক শি ক্যান মেক আউট, ওর লাইফ আমার হায়াত কত দিচ্ছে আই ডোন্ট নো, কিন্তু অনেক 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 সুন্দর একটা পাখি, অনেক সুন্দর পাখি, ইটস বিউটিফুল, অ্যাবসলিউটলি গর্জিয়াস, খুবই গর্জিয়াস একটা পাখি। তো আই থিঙ্ক শি ইজ এজ অ্যারাউন্ড 3 years, আই থিঙ্ক, ইয়া 3 years বা সামথিং এরকম আশেপাশে হবে, বাট কেন আই রিয়েলি ডোন্ট নো, কোনো কজ আমি মেজরলি পাচ্ছি না, হার পুপস আর ফাইন, এভরিথিং ইজ ফাইন, কিন্তু কেন জানি ও মানে ডজন্ট লুক শি ক্যান সারভাইভ, বাট আমরা যদি হায়াত রাখে শি মাইট, বাট আই ডোন্ট থিঙ্ক সো, ওর সিমটমস আর ভেরি উইক, এক্সট্রিমলি উইক, ওর উইক কেজগুলো শুকিয়ে গেছে, সো আর হচ্ছে খাওয়া দাওয়া করে কিন্তু প্রায় সময় ঝিমা থাকে, আর ধন্যবাদ, আমি সব ধরনের মেডিসিন দিয়েছি যতটুকু পারছি, সবভাবে আমি যতটুকু জানিয়ে দিয়েছি, আর নো মে বি শি দিস কুড বি দ্য লাস্ট ভিডিও উইথ হার, বাট শি ইজ অ্যাবসলিউটলি গর্জিয়াস। আমি আজকে এখন আইকিং বাইরে বাজে 7:45 সকাল 28 জানুয়ারি 2022 সাল, আমি পজিটিভ নামাজটা পড়েছি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে দোয়া করেছি যেন হায়াত থাকে, বাট আই ডোন্ট থিঙ্ক সব, উই আর হিউম্যানস, উই আর লিভিং বিইংস, দে আর বার্ডস, লিভিং থিংস, দুনিয়ায় আসছে মানে ডেথ উইল কাম ডাউন, সো এটা এক্সপেক্ট করেই আমাদের লাইফ ইউ করতে হবে, অ্যাবসলিউটলি গর্জিয়াস, কিন্তু প্লিজ প্রে ফর হার, সবাই দোয়া করবেন জন্য।